পরিমাণের সাথে যা হচ্ছে, অভিযান, গ্রেফতার, কারাগারে প্রেরণ, এসব বিষয়ে তিরিত হইল। সাকিব খান হচ্ছে একটা স্ট্যাটাস দিছে, অ্যান্ড আই ফিগার যে স্ট্যাটাসটা ইজ ফিল্ড উইথ মেসেজ। সাকিব খানের স্ট্যাটাসটা ব্রেকডাউন করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পরিমণিকে যখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে হচ্ছে বহিষ্কার করা হয়, যখন পরিমণি কারাগার গ্রেফতার হইল, তখন তার একদিন দুই দিন পর সংবাদ সম্মেলন করে বহিষ্কার করে। বহিষ্কার করার পর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। তো আমি সাকিব খানের স্ট্যাটাসটা আলোচনাতে যাওয়ার আগে আমার স্ট্যাটাসটা একটু আমি পড়ে শোনাই, যারা পড়ছেন তো পড়ছেন, যদি না পড়ে থাকেন বা পড়লেও এখন পাশাপাশি দুইটা পড়লে তখন বুঝতে পারবেন ইন্টারেস্টিং জিনিসটা, যে এই যে বহিষ্কার করা, এই যে বেসিক্যালি আমি সেখানে যে পয়েন্টটা মেক করতে চাইছি, যেগুলো ইজ অল পার্ট অফ খেলাধুলা। হ্যাঁ, ইটস অল পার্ট অফ খেলাধুলা। সো সেটা হচ্ছে সাকিব খানের কথায় সেটা রিফ্লেকশন পান কিনা এখন দেখবেন, রাইট? এবং আমি অ্যাকচুয়ালি যেই পয়েন্টটা মেক করছি এক্স্যাক্টলি সেই পয়েন্টটা সাকিব খানের কথায় পান কিনা সেটা এখন দেখবেন। লাইক আমার স্ট্যাটাসটা আর সাকিব খানের স্ট্যাটাসটা, এই দুইটা স্ট্যাটাস পাশাপাশি পড়লে আজকের এপিসোড মোটামুটি ক্লোজ করে আমরা বাসায় ফিরে যেতে পারবো। ওকে, অলরাইট, সো লেটস বিগিন। কাকে কাকের মাংস খায় না, থিওরিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া বাংলাদেশিদের হঠাৎ করে কী হলো, নিজের পেশার কেউ খুন করলো, যেখানে পাণ্ডারা জোট বেঁধে ডিফেন্ড করতে নেমে যায়, সেখানে শুরু থেকেই পরিমণির ব্যাপারে তার পেশার লোকেরা নিশ্চুপ, মানে চলচ্চিত্র লোকেরা কেউ তার পক্ষ নেয় নাই, নিশ্চুপ ছিল মোটামুটি। সময় সময় সমালোচনা, রাইট, সমালোচনা করছে সময় সময় তার সহকর্মীরাই। চিপাই পেয়ে এখন শিল্পী সমিতির সদস্য পদে স্থগিত করলো কেন, এটা বুঝতে হলে আপনাকে সোনার বাংলার খেলাধুলাটা বুঝতে হবে। ওকে, নিজ পেশার পাণ্ডাদেরকে বিপদে আপদে পাশে পেতে হলে আপনাকে অতি অবশ্যই, এই যে নিজ পেশার পাণ্ডাদেরকে বিপদে আপদে পাশে পাওয়া, এটা তো আমরা জানি বাংলাদেশে যে নেমে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক মহল থেকে শুরু করে এরা একে অপর যেটা কাক কাকের মাংস খায় না আর কি, এমনভাবে ছাপাইয়া পড়ে এদের দোষ গুণ ভালো মন্দ সব ডিফেন্ড করতে, রাইট? সো এই কারণে এরা বিভিন্ন সমিতি খুলছে, সমিতি খুলে এগুলো পাণ্ডামির অংশ, রাইট? সো এটা এটা অ্যাকচুয়ালি ইন এ ওয়ে এটা বাংলাদেশে টিকে থাকতে হলে আপনাকে এরকম পাণ্ডামি করে টিকে থাকতে হবে, পাণ্ডাদের মাঝে টিকে থাকার স্ট্র্যাটেজি হচ্ছে পাণ্ডামি করা। সো দ্যাটস দ্যাট, রাইট? যেই কারণে হোক এন্ড রেজাল্ট হচ্ছে সব জোট পেঁধে জোট পাকায় পাণ্ডামি করে, রাইট? সো নিজ পেশার পাণ্ডাদেরকে বিপদে আপদে পাশে পেতে হলে আপনাকে অতি অবশ্যই তাদের প্রতি অকুণ্ঠ আনুগত্য ও মোসাহেবির ইতিহাস রচনা করতে হবে। এই প্রত্যেকটা কথা জাস্ট মনোযোগ দিয়ে শোনেন, কারণ এগুলোর আই গেস আমি লাস্টে আরেকটু আলোচনায় পরিষ্কার হবে এবং সাকিব খানের কথায় প্রত্যেকটা রিফ্লেকশন পাবেন আশা করি। চলচ্চিত্রের লোকজনের কথাবার্তা থেকে এটা বেশ স্পষ্ট যে পরিমণি সেটা করতেন না। সো বেসিক্যালি পরিমণির গ্রেফতারের পর চলচ্চিত্রের যেটা বললাম যে সাধারণত কলিগরা পাণ্ডামি করতে নেমে পড়ে, একেবারে চোখের দেখায় অপরাধ করলো সেটাকে এরা ডিফেন্ড করবে, রাইট? সেখানে পরিমণির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উল্টা ঘটনা, চলচ্চিত্রে সকলে সমালোচনা করতে নেমে পড়ছে এবং তাদের সমালোচনার জায়গাটা, দুঃখ ক্ষোভ খেদের জায়গাটা, তাদের ইন্টারভিউগুলো থেকে যেটা দেখলাম যে পরিমণি উড়নচুন্ডি চলাফেরা করতো, তাদেরকে পাত্তা দিত না, সিনিয়রদেরকে সম্মান করতো না, বুঝে না বাংলাদেশের ইয়েটা আর কি, মানে বাপ ডাকতে হবে, বুঝেন, বাপ ডাকতে হবে। সো পরিমণি সেগুলো করতো না, সে তার মতো করে ঘুরে ফিরে অবশ্যই ক্লাবে ক্লাবে ঘুরতে হয়, সেটা আরেক জিনিস, ক্লাবে ক্লাবে না, পরিমণির অনেক গর্হিত কাজ অনেকে করতেছে চলচ্চিত্রেরই, তাদের ব্যাপারে কিন্তু চলচ্চিত্র সমিতির কোনো কমপ্লেন তো নাই, উল্টেদেরকে অতীতে ডিফেন্ড করছে, যেটা সাকিব খান বলবে, যেটা আমি এখানে একটু পরে আমিও বলবো। সো তাদের ইস্যু সেটা না যে পরিমণি অপরাধ করলো কি করলো না, তাদের ইস্যু হচ্ছে চলচ্চিত্রের লোকজন যে তাদেরকে পাত্তা দিত না কেন, তাদেরকে বাপ ডাকতো না কেন, তাদেরকে দেখলে শুয়ে পড়তো না কেন, কেন তাদেরকে হুজুর হুজুর তোষামতি করে চলে নাই। যারা তোষামতি করে চলে এদের জন্য তোরা জীবন দিয়ে দিবে, এরা পাণ্ডামি করতে নেমে পড়বে এক মানে একজোট হয়ে, রাইট? সো সেটা হচ্ছে ঘটনা, পরিমণির সাথে কেন এরকম হচ্ছে, কেন তার চলচ্চিত্রের লোকেরা নিজের লোকেরা তার সাথে তার বিপক্ষে অবস্থানে, সেটা হয়েছে তার কারণ, যেটা আমি ব্যাখ্যা করছি। এখানে আমি তো এটা বানায় ব্যাখ্যা করিনি, আমি তো এদের খবরাখবর পড়ে ইন্টারভিউ শুনে তাদের চলচ্চিত্রের ওদের যে ডাইনামিক্স ইন্টারনাল কুন্দল এগুলা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে বিধায় এই কনক্লুশনটা আমি টানছি যে কেন তাকে বহিষ্কার করলো, রাইট? সো এখন সাকিব খানের কথা থেকে আপনারা দেখবেন যে হয় লাইক সেটার ভিত্তি আছে কি না। চলচ্চিত্রের লোকজনের কথাবার্তা থেকে এটা বেশ স্পষ্ট যে পরিমণি সেটা করতেন না, মানে তাদেরকে আনুগত্য করে মোসাহিবি করে তেল দিয়ে চলতেন না, কিছুটা উড়ু উড়ু করতেন, বিভিন্ন স্থানে শুয়ে পড়ার বিনিময়ে সম্ভবত অজস্র টাকা কামিয়েছেন। পরিমণি যে এত টাকার উৎসুকী সেটা সে যে বিভিন্ন, এটা একটা মনে হচ্ছে বিভিন্ন তথ্য প্রমাণ থেকে ইঙ্গিত করতেছে, সেই টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরতেন, দামি গাড়ি চড়তেন। একে তো বিষয়গুলো দরিদ্র বাংলাদেশের ও তার কলিগদের হিংসায় ভোগার জন্য বড় ধরনের কারণ, রাইট? সে এত ভালো করতেছে আবার তাদেরকে পাত্তা দিচ্ছে না, সো এটা তাদের মানে ভালো করতেছে বলতে যেভাবেই করুক, লাইক অনেক টাকা পয়সা ইনকাম করছে, অনেক উড়াউড়ি করতেছে, ঘুরতেছে ফিরতেছে, আবার এদের মুরব্বীদেরকে তেলাইতেছে না, সো এটা তাদের একটা হিংসার জায়গা এবং একটা
রাগের জায়গা আর কি। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে তাদের এই যে পরিমাণে ড্যাম কেয়ার স্টাইল, রাইট, তার উপর পরিমাণে এগুলো করতে অনেকটা ড্যাম কেয়ার স্টাইল। এটা আমি এই যে অরুণা বিশ্বাস থেকে আর অনেকের ইন্টারভিউ শুনে তাদের পরিমাণের ব্যাপারে অভিযোগ হচ্ছে যে আমরা যখন নায়িকা ছিলাম আমরা তো এত টাকা ইনকাম করি নাই, আমরা যখন নায়িকা ছিলাম আমরা তো ই করি না সেই করি নাই, মানে তাদের কথা যে আমরা সিনিয়রদের কীভাবে সম্মান করছি ওভাবে, বেসিক্যালি তাদের দুঃখ হচ্ছে তা কেন তাদেরকে সালাম দেন, রাইট। সো ওইটা হচ্ছে এদের ইস্যু, এই কারণে এরা সবাই পরিমাণের পিছনে লেগে গেছে চলচ্চিত্র সমিতি টমিতি শুদ্ধা। তবে এই জীবনাচরণের পাশাপাশি তিনি যদি মুরব্বীদের বাপ রাখতেন ও কলিগদের উপযুক্ত পাত্তা দিতেন তাহলে তার উপর দাদার এত ক্ষোভ থাকতো না, কিন্তু তেমনটা ঘটতো বলে তাদের কথাবার্তা থেকে মনে হয়নি, মানে তার কলিগদের কথাবার্তা থেকে সকল কলিগদের একই কমপ্লেন ছিল সে কেন তাদেরকে পাত্তা দিয়ে চলতো না। ডিপজলের মতো লোককে এই যে এই কথাটা দেখেন, এক্স্যাক্টলি এই কথাটা শাকিব খান বলবে একেবারে হুবহু, শুধু ডিপজল ওয়ার্ডটা উল্লেখ করবে না সে। ডিপজলের মতো লোককে পাশে বসিয়ে চলচ্চিত্র সমিতির পাণ্ডারা যখন দাবি করেন পরিমণি তাদের ইজ্জত ডুবিয়েছে, নিজ পেশার লোকে স্বভাবজাত ডিফেন্ড করার বদলে প্রাথমিকভাবে নিশ্চুপ ফলোড বাই বহিষ্কার বিবৃতি শুরু হয়ে যায়, তখন আপনি জানেন এখানে মাইর হচ্ছে কিন্তু সাউন্ড হচ্ছে না। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে পরিমণিকে এখানে যে বহিষ্কার করতেছে যে মানে খেলাধুলা আর কি, মাইর মাইর হচ্ছে কিন্তু সাউন্ড হচ্ছে না, তলে তলে খেলতেছে। ডিপজলের কথাটা যে আমি এখানে বললাম জাস্ট টেক এ নোট, কারণ হচ্ছে এটা সাকিব খান এখন বলবে। এই ব্যাপারটা আমরা কিছুদিন আগেও দেখেছি, কাকের মাংস ফ্রিজে সংরক্ষণ করাকে, যে একটা সম্প্রদায় সম্প্রদায় প্রচুর খেলা হচ্ছে জায়গাও। এখন হচ্ছে আপনারা বেশি আলাপে না ঢুকে সিম্পলি সাকিব খানের স্ট্যাটাসটাতে আমরা চলে যাই, পাশাপাশি পড়লে একটা মজা পাবেন, এখন ফলো করতে পারবেন সে কী বলতে চাচ্ছে, কারণ সাকিব খান কিন্তু সরাসরি অনেক কথাই বলবে না। হ্যাঁ, কারণ সে তো শিল্পী সমিতিতে আছে, সে তো তারও তো তার কলিগ, রাইট। সো একটু আকার ইঙ্গিতে বলবে, কিন্তু আমি আবার একটু খোলাসা করে বলে দিচ্ছি কারণ আমি তো চলচ্চিত্র শিল্পী সমিতিতে নাই। হ্যাঁ, সো এখন দুই দুই চার মিলেতে সুবিধা হবে। হ্যাঁ, সাকিব খান কী বলে আমরা শুনি, খেলাধুলার কী হচ্ছে এখানে। খেয়াল করছিলাম, অপেক্ষা করছিলাম, প্রত্যাশা ছিল, বিপরীতে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। গত কয়েকদিন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে শুক্রবারে আদালতের নির্দেশে পরিমণিকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। সহকর্মী হিসেবে যতদূর জানি পরিমণি বাবা মাহীন, তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ তরুণীর বেড়ে ওঠা স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে। হয়তো সঠিক দিক নির্দেশনার অভাবে পরিমণি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। ট্রু, 10 আগস্ট আদালত চত্বরে পরিমণির শতবর্ষী নানা তার নাতনিকে দেখতে ছুটে গিয়েছে, এগুলো আসলে ঠিক আলোচনার যোগ্য না, সেগুলো স্কিপ করে যাই। এই যে এখন আবার পাবলিক বলবে আপনি নেতিবাচক, আপনি এগুলো ইতিবাচক কথাগুলো না বলে নেতিবাচকগুলো নিয়ে খুলে, কারণ ইতিবাচক এগুলো আলোচনার কিছু নাই ওখানে। হ্যাঁ, এর খোদা, যেখানে আলোচনার স্কোপ আছে সেগুলো নিয়ে কথা বলবো আর কি, নাকি আপনারা বলেন এখন আপনাদের টাইম কিল করে তাহলে পড়ি ইতিবাচকতা, না না আমি সেটা চাই না, আপনাদের টাইম কিল করতে চাই না, আমারও টাইম কিল করতে চাই না। ওকে, এগুলো অপ্রয়োজনীয় ইতিবাচক, হ্যান্স অপ্রয়োজনীয়। এই যে আসি শিল্পী সমিতির ঘটনা, আরও দুঃখজনক ঘটনা হচ্ছে, গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরিমণি গ্রেফতারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এই মুহূর্তে পরিমণি সদস্য পদে স্থগিত করা হয়েছে, এই জন্য কাটা খায় নুনের ছিটা। ওকে, সমিতির এই আচরণ সত্যিই খুব দুঃখ রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে, শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র সমিতি তাহলে কাদের স্বার্থে? না, এই যে খেলাধুলার গন্ধগুলো, এগুলো যদি আপনারা আগে থেকে ফলো না করে আসেন ধরতে পারবেন না টোনগুলো, ড্রিফ্টগুলো, যে মুভগুলো কী, এখানে কিন্তু মুভ আছে অনেক। এই যে লাস্টে একটা কথা বললো না, যে প্রশ্ন থেকে যায় এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে, এটা কোথেকে আসতেছে? এটা হচ্ছে সাকিব খানের সাথে কিন্তু এই চলচ্চিত্র সমিতির দ্বন্দ্ব আছে, একটা দীর্ঘ দ্বন্দ্ব আছে। সাকিব খানকে কিছুদিন আগে কিন্তু বহিষ্কারও করছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। সো এদের সাথে সাকিবের একটা দ্বন্দ্ব, এই 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 টোনটা আসতেছে সেই দ্বন্দ্বের জায়গা থেকে। সো সাকিব খান নেসেসারিলি যে পরিমণিকে ডিফেন্ড করতেছে একটা নৈতিক প্রিন্সিপাল অবস্থান থেকে, অবজেক্টিভ অবস্থান থেকে, সেটা নট নেসেসারিলি ট্রু। সে এটা করতেছে কারণ যারা তাকে বহিষ্কার করছে তাদের সাথেই হচ্ছে সাকিব খানের হচ্ছে রেশারেশি। সো সাকিব খান এটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করতেছে এদের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য। সো আমি জাস্ট, হয়তো সে অবজেক্টিভলি পরিমাণের পক্ষে কথা বলতে চাচ্ছে, বাট জাস্ট নো দ্যাট যে এখানে পিছনেও খেলা আছে, আরও খেলা চলতেছে এখানে। তো এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে? বেসিক্যালি এখানে তার ইন্টারনাল কন্ট্রোলটা টের পাচ্ছেন, পাওয়া যাচ্ছে আর কি, যদি না পেয়ে থাকেন তো পাওয়াই দিলাম। বিগত দিনেও একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ওই যে আমি ডিপজল নিয়ে স্ট্যাটাস লিখছিলাম না, আমার স্ট্যাটাসে কি বলছিলাম যে ডিপজলকে পাশে বসায় এরা হচ্ছে পরিমণির বিরুদ্ধে অভিযোগ করতেছে, পরিমণি এদের মুখ ডোবাচ্ছে, তার মানে ইউ নো যে এটা আসলে এদের মুখ ডোবানো কিছু না, কারণ ডিপজল হচ্ছে গ্রেফতার হয়েছিল এক সময়, এবং ডিপজল হচ্ছে অনেকটা মাফিয়া টাইপের ছিল বা সন্ত্রাসী টাইপের ছিল। পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই, আমি নিজে ডিপজল, আমি ডিপজলই এনাফ। তো সে আবার হইতেছে
অবশ্যই দলীয় পান্ডা, দলীয় রাজনৈতিক রাজনীতি করে, সুতরাং সে আবার চলচ্চিত্রের ওই যেটা বললাম আর কি একটু আগে আলোচনা করে, যে আপনি এদের এদের আনুগত্য করলে, এদের সাথে পান্ডামিতে যোগ দিলে তখন একমাত্র এরা আপনাকে ডিফেন্ড করবে, আপনার বিপদে আপদে আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি যদি এদের সাথে পান্ডামিতে না নামেন তাহলে আপনি অন ইউর ওন, রাইট? সো পরিমণ এদের সাথে পান্ডামি করতো না, পরিমণি পরিমণির মতো করে পান্ডামি করতো, সে বারে বারে ঘুরতো, মানুষের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ অভিযোগ তুলতো, কিন্তু এদের সাথে যোগাযোগ রাখতো না, এদেরকে বাপ ডাকতো না, বিধায় তারা পরিমণির পক্ষ নেয় নাই। কিন্তু ডিপজল দাগি আসামি সন্ত্রাসী হওয়ার পরও, গ্রেফতার হওয়ার পরও তার জন্য এরা আন্দোলন করছে, তাকে ছাড়াই নিয়ে আসছে, তাকে পাশে বসে, ডিপজলকে পাশে বসে হচ্ছে ওরা অভিযোগ করতেছে, পরিমণি তাদের মুখ ডুবাইছে, রাইট? সো যেটা আমি স্ট্যাটাসে বলছি সেই জিনিসটাই, যে সাকিব খান এখন আপনাকে ইঙ্গিতটা সরাসরি সে নাম উল্লেখ করে নাই, আমি করে দিলাম। বিগত দিনে একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, আইই ডিপজল। কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্তদের সদস্য অভিযুক্ত সদস্যদের সদস্য পদে স্থগিত করেনি। এখানে একাধিকদের কথা বলতেছে সাকিব খান, আমি জানি না আর কার কথা সে মিন করতেছে, আমি আই জাস্ট ডোন্ট নো, আমি সেই খবর জানি না। বোঝা যাচ্ছে আরও কেউ ছিল গ্রেফতার হয়েছিল, তাদের জন্য আন্দোলন করছিল, আই ডোন্ট নো হু দ্যাট পার্সন ইজ অর হু দে আর, বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচরণ বিতর্কিত। আবারও বোঝা গেল এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, এটা সাকিব খানের ক্ষোভ এই শিল্পী সমিতির বিরুদ্ধে, কারণ এই শিল্পী সমিতির সাথে সাকিব খানের পার্সোনাল ক্লেশ আছে, রাইট? সো এগেন এই জন্য বলতেছি, সে যে নেসেসারিলি পরিমণির পক্ষে অবজেক্টিভলি কথা বলতেছে তা না, এখানে তার একটা স্বার্থ আছে, তার একটা রেশারেশি আছে, এই সমিতি এসে আছে, সেইগুলোই যে ফাঁকে ফাঁকে ধরাই দিচ্ছে আর কি আপনাদেরকে। আবারও বোঝা গেল এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে, বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে, এই জন্যই চলচ্চিত্রে আজ এই দুর্দশা, রাইট? সো এই শিল্পী সমিতির সাথে সাকিব খানের একটা রেশারেশি বোঝা যাচ্ছে। এমনিতে নানা কারণে সিনেমা যারা পরিমাণ, ওকে লাস্ট কথাটা ইতিবাচক, হ্যান্স আলোচনার অযোগ্য, তারপর একটু পড়ি, একটা সুন্দর টনে শেষ করছে লেখাটা সে। সহশিল্পী হিসেবে আশা রাখি পরিমণির ক্ষেত্রে আইন তার সক্রিয়তা বজায় রাখবে, পরিমণি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষা নেবে, যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ওকে, রাইট কথা, নাও। সো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এখানে এই স্ট্যাটাসটা দেখে যত সুন্দর, মানবিক এবং ওয়ান ডাইমেনশনাল মনে হচ্ছে ব্যাপারটা, তা না মোটেও, এখানে এটা মাল্টি ডাইমেনশনাল, এখানে ভাজে ভাজে খেলা হচ্ছে, সাকিব খানও ভাজে ভাজে খেলতেছে, শিল্পী সমিতিও ভাজে ভাজে খেলছে, সাকিব খানও ভাজে ভাজে খেলতেছে। এই যে এরা যে ভাজে ভাজে খেলতেছে পুরোমণিগুলাতে নাই, সে বদমাইশ সেটা তো আলাদা বিষয়, কিন্তু এই যে এদের আরেকটা স্টাইল আছে না বদমাইশির, যে পলিটিক্স ইন্টারনাল পলিটিক্স, এইগুলোর মধ্যে পুরোমণি নাই, যেই কারণে তার সে ওকে সাথেও পাচ্ছে না। নাও সাকিব খান কেন এইভাবে এসে পরিমাণের পক্ষ নিল, এতদিন পর নিল এসে এবং এইভাবে করে পক্ষ নিল, এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে। নাম্বার ওয়ান তো যেটা বললাম, যে এই শিল্পী চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে সাকিব খানেরই পার্সোনাল ক্লেশ আছে, সো সেটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করছে এদের বিরুদ্ধে কথা বলার জন্য, এদের দিকে শর্ট ফায়ার করার জন্য, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে সাকিব খানের পায়ের নিচে মাটি আছে, সাকিব খানের সাথে চলচ্চিত্র পুরা চলচ্চিত্র শিল্পী সমিতি লেগেও কিন্তু কুলাইতে পারে নাই, অতীতে পারে না, পারবে না, কারণ সাকিব খান ছাড়া এরা অচল, বাংলাদেশে একমাত্র নায়ক সাকিব খান, একমাত্র নায়ক বলতে গেলে আর কি বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, রাইট? সো সাকিব খানকে ছাড়া এদের চলচ্চিত্রই অচল হয়ে যাবে, সো এরা লাগলেও এরা শেষ পর্যন্ত হজম করে ফেলে, যেটা হচ্ছে যে বহিষ্কার করে আবার পরবর্তীতে বহিষ্কার ওদের তুলে নিছে। সো যেই কারণে সাকিব খান পারতেছে এই বিশাল সমিতি, বিশাল পান্ডাদের বিরুদ্ধে, কংদের বিরুদ্ধে কথা বলতে, সাহস দেখাইতে, কারণ অন্য কেউ কিন্তু সরাসরি এই চলচ্চিত্র শিল্পী সমিতির বিরুদ্ধে বিপক্ষে জীবনে অবস্থান নেবে না, বাংলাদেশে কারো সাহস নাই কোনো একটা সমিতির বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালে একটা ইন্ডিভিজুয়াল অবস্থান নেয়ার, ফাটাইয়া ফেলবে এই পান্ডাদের বিশাল ব্যাকআপ, বিশাল গুন্ডা বাহিনী, বিশাল তন্ত্র, বিশাল জাল। সো সাকিব খান পার্থে যেমন এই যে সাকিব আল হাসান যেরকম ক্রিকেটার, সে একা হইতেছে বিসিবির সাথে লেগে যায় ফাইট, কেন তার পায়ের নিচে মাটি আছে, কারণ তাকে ছাড়া বিসিবি অচল ইন এ সেন্স। সাকিব খানের উপর যতটা নির্ভরশীল চলচ্চিত্র, সাকিব আল হাসানের উপর বাংলাদেশ ক্রিকেট অতটা এককভাবে নির্ভরশীল না। সো ওই হিসেবে সাকিব খান হচ্ছে সাকিব আল হাসানের চেয়ে বড় প্লেয়ার, পাওয়ারফুল, মোর পাওয়ারফুল প্লেয়ার, তো যেই কারণে সাকিব খান এই পারতেছে এইভাবে করে কথা বলতে, রাইট? যেইটা আমি বলতে চাচ্ছি যে বেসিক্যালি যে দেরিতে হলো সাকিব খান পরিমণির পক্ষে অবস্থান নিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছে, এটা একটা ভালো ব্যাপার, এটা একটাই, বাট দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক, যে এখন বলবেন আবার নেতিবাচক কথা করতেছি, হ্যাঁ ফ্যাক্ট বললে যদি নেতিবাচক হইতে হয় আই উইল লাইক ডু ইট 7 days অফ দ্য উইক, রাইট? সো না, সাকিব খানের এই স্ট্যাটাসটার পিছনে কথার পিছনে কথা আছে, সাকিব খানের এই স্ট্যাটাসটা অবজেক্টিভ না, এটা তার ইন্টারনাল কোন দলের জায়গা থেকে উৎসরিত, আমি তো বলছি এটা আমার খুব মজা লাগে এগুলো ফলো করতে, খুব সূক্ষ্ম দৃষ্টি নিয়ে এমন করে আমি এখন চোখা করে আমি এগুলো ফলো করি, সে যে সাকিব খানের লেখাটা যে লাইনে লাইনে যে ভাজে ভাজে যে সে খেলতেছে চলচ্চিত্র শিল্পী সমিতিকে ও পরিমণিকে ব্যবহার করে, এই ঘটনাটাকে ব্যবহার করে, সেগুলো পড়ে খুব এই জন্য কথা বলতে বসে গেছি যে এত মজা লাগে, আপনাদেরকে ধরাই দিলাম, জানি পরবর্তীতে এইটা
কিন্তু চলবেই চালাচালি, যে এখন আজকে সাকিব খান একটা স্টেটমেন্ট দিয়ে দিল, তারপর চলচ্চিত্র শিল্পী সমিতি থেকেও স্টেটমেন্ট আসবে। যেহেতু সাকিব খান খুব একটা পাওয়ারফুল অবস্থান বহন করে, সুতরাং সরাসরি হয়তো ডিরেক্ট শর্ট ফায়ার করবেন, হয়তো এরকম সাকিব খান যেরকম ইঙ্গিতে শর্ট ফায়ার করছে তারও হয়তো ইঙ্গিতে শর্ট ফায়ার করবে। সো আপনারা ধরাই দিলাম আর কি, জানি আপনারা ফলো করতে পারেন খেলাটা যখন জমে উঠে, যদি জমে উঠে আর কি, যদি জমে উঠে তাহলে জানি আপনারা ফলো করতে পারেন হোয়াটস গোয়িং অন।